নমস্কার সবাইকে, আমি তৃষা এবং আমার চ্যানেল তৃষা মিউজিক অ্যান্ড ক্রিয়েটিভিটিতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি নিয়ে এসেছি রবীন্দ্রসঙ্গীত নিয়ে। গানটির নাম হচ্ছে ফুলে ফুলে ঢোলে ঢোলে। গানটির তাল আছে দাদা তালের উপরে, আর গানটি আমি শেখাবো বি ফ্ল্যাটে। তো বি ফ্ল্যাটের স্কেলটি আমি দেখিয়ে দিই। তো যারা একদমই নতুন গান তুলছো তাদের ক্ষেত্রে এই গানটি একদম উপযুক্ত এবং খুব সহজভাবে শেখানো। আমার আরও অনেক গান দেওয়া আছে, আমার প্লে লিস্টে গেলে তোমরা খুঁজে পাবে, ওখানে অনেক আরও রবীন্দ্রসঙ্গীত দেওয়া আছে। যারা নতুন গান তুলছো, বাচ্চারা বা যারা একটু বড় কিন্তু নতুন গান তুলছো, তাদের জাস্ট হাতটাকে ঠিক করার জন্য বা গানটাকে কীভাবে তুলবে সেইটা দেখার জন্য এমন কিছু কিছু গান দেওয়া আছে রবীন্দ্রসঙ্গীত, আমার প্লে লিস্টে গেলে তোমরা পেয়ে যাবে। তো চলো আজকের এই টিউটোরিয়ালটি শুরু করি। এবং শুরু করার আগে প্রতিবারের মতো এবারে বলবো, যাদের আমার এই ভিডিওটি ভালো লাগবে তারা অবশ্যই ভিডিওটিকে লাইক করো এবং শেয়ার করো তোমার বন্ধুবান্ধবদের মধ্যে। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ওঠোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো শুরু করে দেওয়া যাক আজকের এই গানের টিউটোরিয়ালটি। তো গানটি শেখানোর আগে আমি তাল সম্পর্কে একটা ধারণা দিই তোমাদেরকে, কীভাবে তোমরা হাতে কর গুণে তালটাকে ঠিক রাখতে পারবে। সেটা হচ্ছে দাদ্রা তাল ছ মাত্রার তাল। তো সেক্ষেত্রে আমি একবার বলে দিই যে কীভাবে তোমরা হাতের কর গুণে তালটাকে ঠিক রাখতে পারবে। তো দেখো, তো দাদ্রা তাল হচ্ছে ধা ধি না না তি না ধা। তো ধা ধি না না তি না, ছ মাত্রার তাল, ছ নম্বর করিতে গিয়ে ওটা শেষ হচ্ছে। তো চলো দেখো, ফুলে ফুলে ঢোলে ঢোলে বহে কি বা মৃদু বাই। ঠিক একদম ছ মাত্রায় গিয়ে শেষ হলো। তো তোমরা এইভাবে ভাবে গানটিকে গড়গুনে গানটির তাল তোমরা ঠিক রাখবে। তো চলো স্বরলিপিটি আমি দেখিয়ে দিই। দেখো ফুলে ফুলে, তো ফুটা পড়ছে সাতে আর লেটা গিয়ে পড়ছে মাতে। ফুলে সামা ফুলে পামা পা ফুলে, তো ফু উলে পামা পা ঢোলে ঢো সা ঢোলে, লেটা পড়ছে কিন্তু ধাতে গিয়ে ঢোলে ঢোলে ঢো পামা ঢোলে, লেটা পড়ছে পাতে বহে ধা পামা বহে, এটা পড়ছে মাতে কি বা বা মারে সা কি বা মৃদু সা রে মা মৃদু বাই, বাইটা পড়ছে মাতে। আমি যেভাবে স্লো করে করে দেখাচ্ছি তোমরা ধীরে সুস্থে গানটিকে ঠিকঠাকভাবে দেখবে, ভিডিওটি দেখবে তুলতে কোনো অসুবিধা হবে না। তো চলো তারপর আগে চলে যাই। তো হিল্লোলে তুলে গানটা একবার দেখিয়ে দিই লাইনটি। তোটি নি, এটা কি তোটি,
তোটি অবধি কিন্তু সাথে দাঁড়িয়ে আছে। নি, এবার সা রে মা নি, তাহলে একসাথে কি হবে, তোটি নি সা 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 রে মা। হিল লো লো হিল লো লো হিল হিল অবধি কিন্তু মাতে আছে, হিল লো লো যে লাস্টে লটা করছে মাতে। তুলে পা ধা পা তু, তাহলে তু যে টানটা পা ধা তু লে লেটা কিন্তু করছে পাতে। কল্লো মাগা কল্লো লে লে মাধা চলিয়া চো, চোটা কি করছে পাতে। লিয়া মাগা মা লিয়া যায় রে সা যায়। তারপর লাইনটি পিকো কি বা কুঞ্জে কুঞ্জে, পিকো কি বা কুঞ্জে কুঞ্জে, তো এটা কি পিকো পিকো, তো পিকো এই যে কো টানটা পড়ছে কিন্তু রেতে গিয়ে, তো পিকো এটা সাথে আছে, পিকো এই ও টানটা পড়ছে রেতে গিয়ে। কি বা সা নি কোমল নি ধা, কি বা সা কোমল নি ধা কুঞ্জে কোমল নি সা কুঞ্জে কুঞ্জে কোমল নি ধা পা কুঞ্জে কুউন, তাহলে কি হলো কোমল নি ধা যে পাতে গিয়ে পড়ছে। এটা কি কু হু হু সা ধা মা কু হু হু, আবার সেকেন্ড বার কু হু হু সা ধা মা, থার্ড কু হু হু সা কুমুল নি ধা কু হু হু গায় পাতে আছে। জানি কিসে লাগে প্রাণ করে হায় হায়, তো কি হবে কি যা কি সামা কি জানি যা, যাটা কিন্তু করছে জানি যাটা করছে মাতে, যা নি পামা নি কিসের কি, কিসের কিটা হচ্ছে পাতে, শেরো ধা সা ধা শেরো লাগি লাগি, তাহলে কি লা পামা লাগি, গিটা করছে কিন্তু মাতে। প্রাণ করের ক মা রে ক রে, এটা করছে সাথে। হায় সা রে মা হায় হায়, হাতটা লাস্টে হাতায় হচ্ছে মাতে গিয়ে। ফুলে ফুলে ঢোলে ঢোলে ছোট্ট একটি গান আর খুবই সহজ একটি স্বরলিপি আজকে আমি শেখালাম তোমাদেরকে, আশা করছি নতুন যারা গান শিখছো তাদের একদম তুলতে অসুবিধা হবে না, তো ঝটপট তোমরা গানটি তুলে ফেলো এবং তার সঙ্গে সঙ্গে কমেন্ট সেকশনে জানিয়ে দিও তোমাদের গানটি তুলে কেমন লাগলো, আর যাদের বুঝতে অসুবিধা হবে তারা অবশ্যই কমেন্ট সেকশনে সেটা আমাকে জানিয়ে দেবে, তারা প্রথম যারা তুলছো গান তাদের ক্ষেত্রে অসুবিধা হতেই পারে, তো সেক্ষেত্রে কমেন্ট সেকশনে তোমরা আমাকে জানিয়ে দেবে প্রবলেমটা তোমাদের কোথায়। তো চলো আজকের মতো এই পর্যন্ত, নেক্সট নিয়ে আসবো আবারও সুন্দর একটি গান নিয়ে।
ধন্যবাদ আমার সঙ্গে এতদিন থাকার জন্য এবং ধন্যবাদ আমার সঙ্গে পুরো ভিডিওটি থাকার জন্য এবং ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য।